রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন। সেজন্যে সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল যে মুমিনের যে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাহির করবেন, সেটা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রূহকে বলবেন, হে বরকতপূর্ণ রূহ আল্লাহর হুকুমে বাহির হয়ে আসো। তে রূহ আসানের সাথে বাহির হয়ে আসবে, আর গুনাগারের রূহকে বলা হবে, হে খবিস রূহ তুমি বাহির হয়ে আসো। এরপরে রূহটা শরীরের 360 সেই জুরার মধ্যে পালাতে শুরু করবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জুরে তার ভিতর থেকে তার রূহটা নিয়ে আসবে। এরপরে নেককারের রূহটা সপ্তম আসমানে নেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে ইল্লিনে রেখে দেওয়া হবে। এরপরে তাকে আবার সেই কবরের মধ্যে রাখা হবে, আর গুনাহগারের রূহটাকে প্রথম আসমানে নিবে তো কেমনভাবে নিবে, ফেরেশতারা বলতে থাকবে যেটা কার রূহ নিয়ে এসেছ, এত দুর্গন্ধ যে তার দুর্গন্ধের কারণে থাকা যাচ্ছে না। প্রথম আসমানে নেওয়ার পরেই তাকে তার জন্য দরজা খোলা হবে না, আবার তাকে সেই তার দেহের মধ্যে সেই রূহটা দিয়ে দেওয়া হবে। এখন মূলত এই যে নেককারের রূহটা এত সুগন্ধ, এত সুঘ্রাণ, আর গুনাহগারের রূহ এত দুর্গন্ধ, এত পচা ঘ্রাণ কেন? তার কারণ হলো গুনাটাই আসলে দুর্গন্ধ আর নেকের কাজটাই হলো সুগন্ধ। এটা একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। ঘটনা আমরা অনেকেই জানি যে দেওবন্দ মাদ্রাসার মধ্যে একবার একটা ঘটনা ঘটেছিল। সেই দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র অত্যন্ত সুন্দর ছিল, তো সে যে রাস্তা দিয়া যাইতো অনাবশ্যক ছিল, সে বাড়ি থেকে সে ক্লাস করে আবার বাড়িতে চলে আসতো, জাগির বাড়িতে চলে আসতো। তো পথিমধ্যে একজন মেয়ে তার প্রতি আসক্ত হয়ে গেল, তো সে ওই ছেলেটাকে বিভিন্নভাবে অভার দিয়েছে কিন্তু ছেলে অভার গ্রহণ করে নাই। এক পর্যায়ে মেয়ের যখন আসক্তি বেড়ে গেল, সেই মেয়ে চিন্তা করলো যেভাবেই হোক আমি এই ছেলের সাথে জিনা করব। তো কোনোভাবেই ছেলেকে পাওয়া যাচ্ছে না, ছেলে তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে সেই মেয়েটা বুদ্ধি করলো যে হুজুরকে তো এমনি পাওয়া যাবে না, তো হুজুরকে যদি আমি দাওয়াত দেই অথবা যদি কোনো ফুফা দেওয়ার জন্য যদি বলি তাহলে হয়তো হুজুর আমার বাসায় আসতে পারে। তো একদিন হুজুরকে বলল, হুজুর আমার বাসায় বিরাট সমস্যা, আপনি যদি যাইতেন একটু কোরআন শরীফের আয়াত পরে ফু দিলে আমার রুগীটা ভালো হয়ে যাইত। তো যেভাবেই হোক তাকে বাসায় নেওয়া হলো। বাসায় নেওয়ার পরে দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হলো। এবার সেই ছেলেটাকে মাদ্রাসার ছেলেটাকে বলতেছে, দেখো আমার মনের মধ্যে অনেকদিন থেকেই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল তোমার সাথে শারীরিক সম্পর্ক করব, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই পাচ্ছি না। আজকে একটা সুযোগ বুঝে সেই কাজটা করেছি, আজকে আর কোনো পালানোর জায়গা নাই, সুযোগ নাই, দরজা জানালা সব বন্ধ। এরপরে যদি তুমি চিৎকার করো তাহলে আমি জনগণকে বলবো যে আমার বাসায় জোর করে ঢুকেছে, আমাকে সে শারীরিক সম্পর্ক করার জন্য, আমাকে অবৈধ কাজ করার জন্য সে বাসায় ঢুকেছে। তো ছেলেটা অপারগ হয়ে গেল, এখন তো আমার গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমরা হলে মাসলাকে দিতাম যে বিপদ হয়ে মাসলা গুনাহ করলে অসুবিধা নাই, এরপরে তওবা করে নেবো, আল্লাহ মাফ করে দেব, তাই না? কিন্তু মাদ্রাসার ছেলেটা সেটা চিন্তা করলো না, তার মাথার মধ্যে চিন্তা এলো, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহকে ভয় করি, তো আমি কিভাবে এই গুনাহ থেকে বাঁচতে পারি? সাথে সাথে ছেলের মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেল যে এই মেয়ে তো আমাকে কোনোভাবেই ছাড়বে না, যেহেতু তার এই আশা আকাঙ্ক্ষাটা একদিনে হয় নাই,
অনেক দিনের সে আশা আকাঙ্ক্ষা আজকে আমাকে সে পেয়েছে, আমাকে ছাড়বে না। ছেলেটা বলল ঠিক আছে, তোমার মনের আশা তুমি পূরণ করবে, তো এর আগে আমাকে বাথরুমে যাইতে হবে, ওয়াশরুমে যাইতে হবে, আমাকে বাথরুমে যাওয়ার সুযোগ দাও। ছেলেটা বাথরুমে যাইয়া পায়খানা করে সেই পায়খানা শরীরের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে লাগাইছে। লাগানোর পরে যখন আসছে, মেয়েটা দেখে বলে যে হুজুরদেরকে আগে থেকে এরকম মনে করতাম, কিন্তু এখনই দেখি বাস্তবে এরা মানুষের কাতারে নয়। সে শরীরের মধ্যে পায়খানা লাগাই আসছে, তো যাও যাও, তোমার সাথে আর যে আশা ছিল সে আশা পূরণ হবে না, আসলে তো তুমি মানুষের কাতারেই পড়ো না, তোমার শরীরের মধ্যে পায়খানা লেগে আছে, বাথরুমে গেছো পরিষ্কার হতে পারো না, তোমার রুমের শরীরের মধ্যে পায়খানা লাগে আসছো, জামার মধ্যে পায়খানা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। তো মেয়েটা ওই ছেলেটাকে ঘর থেকে বাহির করে দিল, বলেন সুবহানাল্লাহ। ছেলেটা ঘর থেকে বাহির হয়ে গেল, বাহির হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে পানির কাছে যাইয়া শরীরটা যখন পরিষ্কার করলো, জামাটা দৌত করলো, জামাটা দৌত করার পর মাদ্রাসার দিকে রওনা হলো, আস্তে আস্তে রওনা হলো, জামাটা ভিজা নিয়ে যাবে না। ক্লাসরুমে ঢোকার পর ওই ছেলেটা যখন রুমের মধ্যে ঢুকেছে, রুমের মধ্যে এত সুগন্ধ সুগন্ধ শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে মনে করতেছে যে জান্নাত থেকে যেন সুগন্ধ ওই তাদের ক্লাসরুমের মধ্যে অবতরণ করেছে। ক্লাসের মধ্যে হুজুর আসার পর হুজুর এখন চিন্তা করতেছে, আমার এই রুমের মধ্যে এত সুগন্ধি তো কোনোদিন জানি না, দেখি নাই, এত সুন্দর সুগন্ধি কোনোদিন কিনতেও পারি নাই, এত সুগন্ধি এত সুন্দর সুগন্ধি কে মেখে এসেছে। ক্লাসের হুজুর উস্তাদ জিজ্ঞেস করলো, কে এত সুগন্ধি মেখে এসেছো যে সুগন্ধির কারণে আজকে ঘরটা পুরা সুগন্ধিময় হয়ে গেছে? ছেলে মনে মনে চিন্তা করে, আমার মনে হয় শরীরে কোথাও পায়খানা লেগে গেছে, পায়খানা রয়ে গেছে, পায়খানার দুর্গন্ধ হুজুরের নাকে চলে গেছে, ছাত্রদের নাকে চলে গেছে, এই জন্য দুর্গন্ধ না বলে সেটাকে টিটকারিমূলকভাবে তারা সেটা সুগন্ধ বলতেছে। ছেলেটা মাথা নিচু করে দিয়েছে, কথা বলে না, মনে মনে লজ্জিত, কি করা যায়। এমন সময় কিছু ছাত্র বলে উঠল, হুজুর আমাদের তো মনে হচ্ছে ওর শরীর থেকেই এই সুগন্ধি বাহির হচ্ছে, ও ক্লাসে ঢোকা থেকেই আমাদের রুমটা সুগন্ধিত ভরে গেছে। উস্তাদ ছেলেকে ডাক দিল, এদিকে আস। ছেলে মনে মনে চিন্তা করলো, আজকে বড় ধরা খেয়ে গেলাম, এখন আমার উস্তাদের কাছে কি জবাব দিব, আমার সেই ঘটনা ফাঁস হয়ে যাবে, উস্তাদ আমাকে ব্যত্রাঘাত করবে বা মন্দ বলবে কেন আমি ওই মেয়েটার রুমে গেলাম। কিন্তু ছেলে ভাবে ছেলের কথা, উস্তাদ ভাবে উস্তাদের কথা। ছেলে যখন ওই উস্তাদের কাছে গেল, উস্তাদ আবার ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এত সুগন্ধিময় আতর তুমি কোথায় পেলে, যেই সুগন্ধি দুনিয়ার কোনো আতরের মধ্যে নাই, সুগন্ধির মধ্যে নাই, এত সুগন্ধি তুমি কোথা থেকে পেল ভল? ছেলে বলি, হুজুর আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, রাস্তার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, এরপর শরীরের মধ্যে পায়খানা লাগাইলাম, হতে পারে আমার শরীরে কোথাও না পাগি রয়ে গেছে, জন্য দুর্গন্ধ হচ্ছে। উস্তাদ বলে, বাবা না না, তুমি ভাবতেছ তোমার ওই শরীরে দুর্গন্ধ পায়খানা লাগানোর কারণে হয়তো না পাকি রয়ে গেছে, আর এজন্য তুমি ভাবতেছ তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, না রে বাবা না, বাস্তবেই তোমার শরীর থেকে জান্নাতের যে সুগন্ধি হবে আমার মনে হয় সেই সুগন্ধি তোমার শরীর থেকে বাহির হচ্ছে। ছেলে ঘটনা বলার পর উস্তাদ খুশি হয়ে গেলেন, এ থেকে প্রমাণ হয় নেকাস মূলত হলো একটা সুগন্ধি। ওই যে নেকাস করবে, ভালো কাজ করবে, নেকাস ব্যক্তির রুহটা যখন কবজ করা হবে, প্রথম আসমানে নেওয়া হবে, সমস্ত ফেরেশতারা বলতে থাকবে এত সুগন্ধি কোথা থেকে এলো, কার সন্তান এত ভাগ্যময় এত সুগন্ধিময় যে তার রুহটা এত সুগন্ধি, তার রুহ থেকে সুগন্ধি ছড়াচ্ছে।
এজন্য ফেরেশতারা খুশি হইয়া দৌড়াইতে থাকবে কার ছেলে কার নাতি। একম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, সাতটা আসমানের দরজা খুলে দেওয়া হবে, এরপর তার রুহটা আবার তার ওই দেহের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরে তাকে যদি গুণাগার হয় তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহর নবী বলেন 99টা বিদ্যর সাপ তার কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই 99টা সাপ তাকে দংশন করতে থাকবে। আর যিনি নেককার হবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের সাথে সুগন্ধি ছড়াতে থাকবে, জান্নাতের দরজার সাথে তার কবরের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে, জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। অনেকেই প্রশ্ন করে হুজুর কত লাশ 15 দিন পরে কবর খনন করা হয়, কই লাশ তো দেখি না, আজাবও দেখি না, কবর তো জান্নাতের বাগানও দেখি না। অনেক সময় হয় না, লোক মারা গেছে, কেস করা হয়েছে, 15 দিন পরে পুলিশে লাশ উঠাইছে, এখন তারা দেখতেছে কবরের মধ্যে যেমনি লাশ ছিল অমনি লাশ আছে। তো এটা আবার হুজুর রাজে বয়ান করে কবর জান্নাতের বাগান হবে নয়তো জাহান্নামের গর্ত হবে, এটা হুজুরা কেমনে কয়? এখন তো বিশ্বাস হয় না, যদি সত্যই হইতো তাহলে কবরের লাশটা হয়তো কবরের মধ্যে আগুন জ্বলত, নয় তো কবরের জান্নাতের বাগান থাকতো, তো কিছুই তো দেখি না। অনেক মানুষ এমন অবিশ্বাসকারী আছে না নাই? আছে, অনেক কিছুই তো আমরা দেখি না। এই যে সুগন্ধির আলোচনা করলাম, আপনি সুগন্ধি দেখেন? সুগন্ধি কেউ দেখছেন? এই যে গ্রান আসে, গ্রান কি কেউ দেখছেন? দুর্গন্ধ আছে, কেউ দেখছেন? দেখি নাই। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, এটা কেউ দেখতেছি না, কথা বলেন ঠিক নেই? ঠিক না। আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে রয়েছে, আপনার নামে কেস, এখন রাত্রিবেলা ঘুমাইছেন, হঠাৎ করে চিৎকার করছেন, ধরে ফেলছে আমাকে, ধরে ফেলছে আমাকে, বাঁচাও আমাকে বাঁচাও। আপনার স্ত্রী পাশে থেকে আপনাকে জাপিয়ে ধরে বলল, তোমার কি হয়েছে, কে তোমাকে দৌড়াচ্ছে? বলে, আরে দেখো না, আমাকে তো পুলিশে দৌড়াচ্ছে দখার ধরার জন্য, একটু অপেক্ষকের জন্য হয়তো আমাকে ধরেই ফেলতো। আর কেউ চিৎকার দিয়ে বলে, আমাকে পুলিশে ধরেছে, আমাকে বেত্রাঘাত করতেছে, আমাকে শাস্তি দিতেছে। তার স্ত্রী বলে, এই তোমার কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? কয়, দেখো না আমাকে পুলিশে ধরছে। কয়, তুমি তো বিছনার মধ্যে শুয়ে রয়েছো, দরজা জানালা সবই তো বন্ধ, পুলিশ আসলো কোথা থেকে? তাহলে আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, একই বিছানায়, একই খাটে, একই তুষকের উপরে, একই লেপের নিচে আপনি আপনার স্ত্রী সাইত, আপনাকে পুলিশে দৌড়ায়, আপনাকে পুলিশে মারে, আপনি দেখেন অথচ আপনার স্ত্রী দেখে না, কথা বলেন ঠিক? তাহলে এটা যদি আল্লাহ করতে পারে, কবরের মধ্যে কবরের লাশ ঠিকই থাকবে, ওই লাশের অন্তরের মধ্যে লাশের রুহুটার মধ্যে শাস্তি হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে নগদ তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করা হয়। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারে পুরস্কৃত করা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি আপনার মরণের কথা স্মরণ করে তাকে 3টা পুরস্কার দেওয়া হয়। সর্বপ্রথম পুরস্কার যেটা দেওয়া হয়, যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদতের মধ্যে আল্লাহ পাক মজা দান করে দেয়, মজা দান করে ইবাদতের মধ্যে। কারণ ইবাদতের মধ্যে যদি মজা থাকে তাহলে ইবাদত নিয়ে কেউ তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, জিকিরের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে কখন আসবে মসজিদে, কখন বাহির হবে, এই তাড়াহুড়া করে না, কারণ সে তো মজা পাচ্ছে না ইবাদতের মধ্যে। এই জন্য ইবাদত করতে আয়সাও তাড়াহুড়া করে, আসে না নাই? মসজিদে সবার পরে আসে, আবার বাইরের জন্য সবার আগে পাগল হয়ে যায়, আসে না নাই? ওর ইবাদতের মধ্যে মজা পায় না তো। আপনি একটা জিনিস খাচ্ছেন, যদি মজা না লাগে খাইতে ভালো লাগে? ভালো লাগে না, মজা তো নাই,
এজন্য ভালো লাগে না, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, মিষ্টি দিছে কয় তিতা লাগে। আসলে কি মিষ্টি তিতা না মিঠা? মিষ্টি তো মিঠা, কিন্তু তার কাছে তিতা লাগে কেন? কয় ওই প্রচণ্ড জ্বরের কারণে। এখন মিষ্টিও তার কাছে ভালো লাগে না, মিষ্টিও তার কাছে তিতা লাগে, কয় নিয়ে যাও খাবো না। কারণ হলো তার অসুস্থতার কারণে ওই মিষ্টি তার কাছে ভালো লাগে না। আর একজন সুস্থ মানুষ ডায়াবেটিস আছে, খাইলে থাকে ডায়াবেটিস বাড়ে, হের পরে সামনে মিষ্টি আইলে কো দুটা খাইয়ে লই পরেটা পরে হইব না, কথা বলেন ঠিক নেই ঠিক না? কেন খায়? মজা আছে সেইটার মধ্যে, মজা পায় খায়া, তার জিব্বা ভালো আছে। ডায়াবেটিসের কারণে সমস্যা, কিন্তু জিব্বা ভালো, একটা খাইলে আর তিনটা খাইতে মনে চায়, কারণ তার জিব্বার মধ্যে মজা আছে। ঠিক তদ্রূপ পাবে যারা ইবাদতের মধ্যে মজা পায়, তারা মসজিদে আজান দেওয়ার আগে আয়েশা পড়ে, আয়েশা নামাজ পড়তে থাকে, জিকির আজকার করতে থাকে, নামাজ শুরু হওয়ার আগেই মসজিদে চলে আসে, নফল পড়ে, সুন্নত পড়ে, জিকির আজকার করে, নামাজ শেষ হয়, জিকির আজকার করে, তসবিহ তাহলিল পড়ে, এরপরে আস্তে আস্তে মসজিদ থেকে বাহির হয়। তার কারণ হলো সে নামাজের মধ্যে মজা পেয়েছে, এজন্য নামাজের সেজদা লম্বা হয়, নামাজের মধ্যে মজা পেয়েছে, রুকুর মধ্যে মজা পেয়েছে, তার রুকুটা লম্বা হয়, সেজদার মধ্যে মজা পেয়েছে, তার সেজদাটা লম্বা হয়, কেরাতের মধ্যে মজা পেয়েছে, কেরাতটা লম্বা হয়, মুনাজাতে সে মজা পেয়েছে, মুনাজাতটা লম্বা হয়। যার এবাদতে মজা নাই, সে লম্বা রুকু বললে সহ্য করতে পারে না, তার কাছে লম্বা রুকু ভালো লাগে না, তার কাছে লম্বা সেজদা ভালো লাগে না, তার কাছে কেরাত ভালো লাগে না, তার কাছে মুনাজাত ভালো লাগে না। কারণ হলো সে ইবাদতে মজা পায় না, তার অন্তর ভালো হয় নাই, এখন তার অন্তরের মধ্যে এখনো রূপ রয়ে গেছে, এই জন্য সে মজা পায় না। কি পায় না? মজা পায় না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহর হাবিব বলেন তার অন্তরের মধ্যে আমি ইবাদতের মজা দিয়ে দে। এই জন্যই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর মোরাকাবা দিলেন, যেই মৃত্যুর মোরাকাবা করলে দুনিয়ার মজা থেকে ফিরে আসে। মৃত্যুর মোরাকাবা করলে লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, কারণ মৃত্যুর কথা চিন্তা করে ও ব্যক্তি চিন্তা করে, আজকে হারাম খাইয়া হালালভাবে উপার্জন করলাম, মৃত্যু হওয়ার পরে শাস্তি আমি ভোগ করব, আমার সাথে আর কেউ শাস্তি ভোগ করবে না। এই বুঝ কখন আসে? যখন মৃত্যুর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক নেই ঠিক না? বাজারের মধ্যে চুর গেছে, সামনে আমাদের কুরবানি ঈদ, কথা বলেন ঠিক নেই? কুরবানি ঈদের মধ্যে মানুষ এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা নিয়ে বাজারে যায়, চুর বেটাও বাজারে গেছে, এখন অল্প সময়ের মধ্যে দুই আঙ্গুলের ব্যবসা দিয়া পঞ্চাশ হাজার টাকা দুই মিনিটে ব্যবসা করে ফেলছে, বুঝেননি? ব্যবসা পকেট মার করছে, দুই মিনিটে পঞ্চাশ হাজার উপার্জন করে ফেলেছে, চুর বড় খুশি, দুই মিনিটে পঞ্চাশ হাজার টাকা পাইলাম, আর দরকার নাই বাসায় ফিরে যাই। এবার বড় দেখে একটা ব্যাগ কিনা, ওই ব্যাগের মধ্যে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, সব কিছু বড় বড় মাছ, ভালো বাজার সদাই করে বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে যাইয়ে স্ত্রীকে বলে, ভালো করে পাকাও, আজকে দুই মিনিটের ব্যবধানে পঞ্চাশ হাজার টাকা কামাই, কোনো সমস্যা নাই, আমরাও খাবো, বরং আমাদের আত্মীয় স্বজন যারা আছে খবর দাও, সবাইকে নিয়ে খায়। কথা বলেন ঠিক নেই? এবার পঞ্চাশ হাজার টাকা কামাই কইরা বাজারে বাজার কইরা নিয়ে ছেলে খাইল, মেয়ে খাইল, স্ত্রী খাইল, বাবা খাইল, বায়ে খাইল, বায়ের বউ খাইল, আত্মীয় স্বজনদেরকে দিল, আর অল্প সময়ে পঞ্চাশ হাজার টাকা কামাই, অসুবিধা নাই, আবার আগামীকালকে যাবে, কালকেও টাকা কামাই করবে, খাইল সবাই। পরের দিন চুরে মনে করলো, গতকালকে অল্প সময়ে পঞ্চাশ হাজার টাকা কামাই করেছি, আজকেও বাজারে যাই অল্প সময়ে পঞ্চাশ হাজার টাকা কামাই করব, এক লাখ টাকা কামাই করব। এরপর যখন বাজারে যাই, আরেকজনের পকেটের মধ্যে যখন হাত দিল, সঙ্গে সঙ্গে ওই লোকটা খুঁজ পাইয়া তার হাতের মধ্যে ধরিয়া বলল, পকেট মায়। পকেট মাইরের কথা যখন শুনছে মানুষ, যে জীবনে টিকটিকি দেখে একটা লাভ দেয়, সেও কয় সুরের একটা ঘুষি দেয়াল ওই, কথা বলেন ঠিক নেই ঠিক? জীবনেও কেউ রে মারে না, হেও একটা ঘুষা দেয়াল ওই, আজকে একটা সুযোগ পাইছি, একটা ঘুষা দেয়াল ওই।
এরপরে ধরা খাওয়ার পর আচ্ছা মতে ছুড়ে মারি খায়। এবার কেউ ছেলেও আসে না, মেয়েও আসে না, স্ত্রীও আসে না। কালকে যখন বাজার কইরা নিল, খাইল সবাই, আজকে ধরা পড়ছে মারি খায় কয়জনে, কথা বলে না, কয়জনে খায়? একজনে মার খায়। এখন ছেলেও আসে না, মেয়েও আসে না। ছেলেকে খবর দেওয়া হলো, তোর বাবায় কালীগঞ্জে বাজারে ধরা খাইছে। কয় কি ধরা খাইছে? কয় পকেট মাইরে ধরা খাইছে, যাও। কয় না না বাবায় পকেট মাইরে ধরা খাইছে, আমরা যাব না। বাবা কাম করতে গেল কেন? কি কয় বাবা আকাম করতে গেল কেন? অথচ গতকালকে বাবা আকাম করে 50,000 টাকার বাজার করে নিল, সেই সময় মজা কইরা খাইল, এই কথা বললো না, বাবা আকাম করে আনছে খামো না, কথা বলেন ঠিক। সুরের মাল দেওয়ার পর সুরের পকেটের মধ্যে একটা মোবাইল পাইল। এবার মোবাইলটা বাহির করে দেখে বাবার নাম্বার বাবা লেখা, আমার এই মোবাইলের মাধ্যমে আব্বা লেখা আছে, আব্বার নাম লেখা, মার মোবাইলের নাম্বার মা লেখা, দুলাভাইয়েরটা দুলাভাই লেখা, ভাইয়েরটা ভাই লেখা, কথা বলেন আছে না নাই? সুরের মোবাইলের মধ্যে যখন আব্বা পাইল, আব্বার নামটা নিয়ে যখন ওই যারা চুর করেছে তারা বলল বাবাকে খবর দেই। এবার বাবার নাম্বারে যখন ফোন দিছে, বাবা বলে ছেলেকে চিনেন নাকি? ক হয়টা আমার ছেলের নাম্বার, আমার ছেলে। কয় আপনি একটু বাজারে আসেন, কালীগঞ্জ বাজারে। কয় কি হয়েছে? কয় আপনার ছেলে পকেট মাইরে ধরা খেয়েছে। বাবা আসেনি? বাবা কয় এমন কুপুত্রার সন্তান আমার দরকার নাই, আমার সন্তান পকেট মারতে গেল কেন? অথচ গতকালকে ওই ছেলের আগাম করার টাকার খানা খাইছে না খাইছে? খানা খাইল। আজকে বলে আমার ছেলে আগাম করলো কেন, আমি যাব না। দ্বিতীয়বার যখন ফোন দেওয়া হয়, দ্বিতীয়বার ফোন দেওয়ার পরে ওই চুরার বাবায় মোবাইলের সুইচটা অফ করে দিয়েছে। এবার ফোন দিলে মোবাইলে বয়ে বলে সংযোগ দেওয়া সম্ভব না। আমরা বলি চুলটা চুরটা বড় বেকুল, চুলটা বড় বেকল, না হয় চুরি কইরা কেন বাবাকে খাবায়, চুরি কইরা কেন সন্তানকে খাবায়, চুরি করে কেন স্ত্রীকে খাবায়। মায়ের সময় স্ত্রীও আসে না, ছেলেও আসে না, বাবাও আসে না, ভাইও আসে না, চুরি কইরা কেন খাবায়। আমি বলবো ওই চুরের চাইতে বেশি বেকল তুমি, হারাম টাকা উপার্জন কইরা ছেলেকে খাবাইলা, হারাম টাকা উপার্জন কইরা মেয়েটাকে খাবাইলা, হারাম টাকা উপার্জন কইরা ঘরের স্ত্রীরে খাবাইলা, সুদের টাকা কামাই কইরা ব্যবসা কইরা আপন বাবাকে খাবাইলা। মরে যাওয়ার পর ওই চুর যেমন ধরা খাইল, বাবাও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, একা একা আজাব ভোগ করতে হয়। টাকা খাইল সবাই, টাকার গোস্ত সবাই খাইল, মাইর খাইল শুধু চুরায়। ঠিক তদ্রূপভাবে তুমি সুদের ব্যবসা করতেছো, সুদের টাকা নিয়ে ব্যবসা করতেছো। আজকে তোমার টাকা খাইয়া সবাই খুশি, তোমার ছেলেও খুশি, তোমার মেয়েও খুশি, তোমার বাবাও খুশি, সবাই খুশি। কিন্তু মরে যাওয়ার পর যখন তোমার কবরে আজাব হবে, তোমার মেয়েও তোমাকে বাঁচাবে না, তোমার ছেলেও তোমাকে বাঁচাবে না, তোমার বাবাও তোমাকে বাঁচাবে না। ওই চুর যেমন একা একা মার খাইল, কিছু করার নাই, মনের দুঃখ মনে নিয়ে আস্তে আস্তে মার খায়। মৃত্যু হওয়ার পর ও সুদকুরের দল, ও গুসকুরের দল, মৃত্যু হওয়ার পরে কবরের মধ্যে যাইয়া তুমি মনের দুঃখ মনে নিয়া একা একা কবরের মধ্যে মার খাইবা, বাড়ি খাইবা, ফেরেশতাদের গুরুদের বাড়ি খাইবা। মনে মনে চিন্তা করবা, কেন কেন রে দুনিয়ার মধ্যে হারাম খাইলাম, সুদ খাইলাম, সুদের ব্যবসা করলাম, সুদের ব্যবসা কইরা ছেলে মেয়েদেরকে টাকার পাহাড় বানাইলাম, আজকে কেন কবরের মধ্যে আমার আজাব একা একা ভোগ করতে হয়, কথা বলেন ঠিক নি ঠিক না? ও আমার বাবাজি, এর জন্য মৃত্যুর কথা স্মরণ কর, যদি মৃত্যুর কথা প্রকৃত স্মরণ কর তাহলে তোমার বুঝে আসবে, আমি যদি আজকে মারা যাই সব কিছু বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কথা বলেন ঠিক নি ঠিক না? এজন্য মৃত্যুর কথা স্মরণ করা লাগবে,
সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। দুই নাম্বার হলো মৃত্যুর কথা স্মরণ করলে আরেকটা উপকার হয়। এই আরেকটা উপকারের মধ্যে দুই নাম্বার হলো মৃত্যুর কথা স্মরণ করলে ওই বান্দার ইস্তিগফার তওবা করার সুযোগ হয়। কি করার? তওবা করার সুযোগ হয়। কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তার তওবা করার সুযোগ হয়। তওবা কারা করে? যারা নাজাত পাওয়ার ইচ্ছা পোষণ করে তারা তওবা করার সুযোগ পায়, তওবা করে। এই জন্য তওবা যদি তুমি করতে চাও, তওবা যদি তোমার নসিব হতে চায়, তাহলে তোমাকে অবশ্যই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। কী করা লাগবে? মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। তো মৃত্যুর কথা কীভাবে স্মরণ করব? মৌত মৌত চিৎকার দিলে কি হবে নাকি? না না, ওভাবে হবে না। এই জন্য মৃত্যুর একটা মোরাকাবা করা লাগবে। মৃত্যুর একটা মোরাকাবার জন্য আমাদের দরবার থেকে যেই আমরা ওইয়া মুর্শিয়াটা পড়ি, সেই মুর্শিয়াটার মধ্যে কত সুন্দরভাবে মৃত্যুর কথা স্মরণ করা হয়। এক সাত বিনা টাহারে জিনকা ওয়াদা আগায়া, ইয়াটা জানার সারেন, এক সাত বিনা টাহারে জিনকা ওয়াদা আগায়া, জি কে জি মে হি রহে আর মান সারে চল বসে, মুলক দৌলত মাল জর কুজ হায় না সাত, মুলক দৌলত মাল জর কুজ হায় না সাত, খাক সে উসকে বরে হ্যাঁ দুনু হাত। এ কথাগুলি আপনার যখন আপনি মনোযোগের সাথে যখন শুনবেন তো আপনার অন্তরের মধ্যে পরকালের একটা ভয় চলে আসবে। মৃত্যুর একটা ভয় যখন চলে আসবে, সেই মৃত্যুর কথা যখন আপনি স্মরণ করবেন তাহলে আপনার তওবা করার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মৃত্যু করা, মৃত্যুর কথা স্মরণ করার পরে জামানার মুজদ্দিদ সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই কী করলেন? ইস্তিগফারের ব্যবস্থা করলেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমাকে ইস্তিগফার করতে হবে, ইস্তিগফার করো। নাম্বার তিন হল, কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে অল্প তুষ্টিতে সে সন্তুষ্ট হয়ে যাবে। কি? অল্পে তুষ্টি সন্তুষ্ট হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক আছে, তার ভরে না, বড়বেও না। আল্লাহর নবী বিশ্ব নবী একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, চারটা স্বর্ণের টুকরা, কটা স্বর্ণের টুকরা? চারটা স্বর্ণের টুকরা। চারটা স্বর্ণের টুকরা নিয়ে তিনজন মানুষ রওনা হলো। এক অথবা কথিত আছে কোথাও চারটা স্বর্ণের পাহাড় পাইল, চারটা স্বর্ণ পাইল। পাওয়ার পর তিনজন মানুষ বলে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে, এটা বণ্টন করা হবে, বণ্টন করা লাগবে। একজন বলে আগে খানা খায় নেই, খুব খিদা লাগছে, একজনকে বলে তুমি বাজারে যাও। সে বাজারে চলে গেল কিছু কেনার জন্যে। আর দুইজন বলে আমরা একে যদি মারতে পারি তাহলে সব সম্পদটা আমরা দুইজনে পেয়ে যাব। শয়তান ঢুকছে কি ঢুকছে না? শয়তান ঢুকছে। বলে ওরে যদি মারতে পারি তাহলে এই যে চারটা স্বর্ণের টুকরা আছে বা পাহাড় আছে, এটা আমরা দুইজনে নিয়ে দুইটা নিয়ে ভাগ করে যাবো। এই বন্ডকের মধ্যে কোনো বেজাল নাই, দুইজনে সব ভাগ করে নিয়ে যাবো। তাহলে কি করতে হবে? ও আসার সাথে সাথে দুইজনে দুইরা ওকে হত্যা করতে হবে। এরপরে লোকটা যখন বাজারে চলে গেল, যেই লোকটা বাজারে গেছে মনের মধ্যে চিন্তা করে যদি এদেরকে দুইজনকে যদি আমি মারতে পারি যে কোনো কৌশলে, তাহলে ওই যে চারটা স্বর্ণের টুকরা আছে এই চারটা স্বর্ণের টুকরা আমি একাই খেয়ে ফেলবো। দুইজনের মধ্যে তিনজনের মধ্যে তিনটা চিন্তা ঢুকছে, কথা বলেন ঠিক নেই ঠিক না? এবার যে বাজারে গেছে সে চিন্তা করলো কীভাবে হত্যা করা যায়, যে খাবারের মধ্যে বিষ মিশ্রিত কইরা যদি খানা খাওয়াইতে পারি এই দুইটা বিষের খানা খাইয়া মারা যাবে, আর সব স্বর্ণের এই অলঙ্কারগুলি আমি একাই পেয়ে যাব। আর এদিক দিয়ে এদিক দিয়ে সিদ্ধান্ত করলো যে যদি ওকে মারতে পারি তাহলে আমরা দুইজনে পেয়ে যাব। এরপরে কী করলো? ও বাজার থেকে আসার পরে এই দুইজনে ওকে মারছে, আর মারার পরে আবার চিন্তা করলো যাক একে তো মারলাম, এখন এই স্বর্ণের চারটা টুকরা আমরা দুইজনে পেয়ে যাব, এই দুইজনে নিয়ে যাব। এই আনন্দ ফুর্তি তারা করতেছে আর বলতেছে লাও এবার খানাটা খায়া নেই, সালার ফু বাজার থেকে খানা আনলো খাইতে পারলো না, স্বর্ণের ভাগও পাইলো না, ও আস্তা বোকা, বোকা না হইলে হ্যাঁ আমাদেরকে রাইকে বাজারে গেছে। আর এদিক দিয়া ওই তো মৃত্যুবরণ করেছে, হত্যা করেছে, খানা এবার দুইজনে খাইলো,
দুইজনে খানা খাওয়ার পর দুইজন আবার মৃত্যুবরণ করেছে। কি করছে? দুইজনই মৃত্যুবরণ করেছে। এখন যেই অর্থ সম্পদ ছিল সেই অর্থ সম্পদ জায়গাটা জায়গায় রয়ে গেছে, কেউ পাইল না। অর্থ সম্পদ এভাবেই রয়ে গেছে, ঠিক তদ্রূপভাবে আজকে আমরা যতই চাই যতই খাইতে চাই, আসলে যতটুকু তকদিরে আছে আর বেশি পাওয়া যাবে না। আমি হারাম খাই আর হালাল খাই যাই করি, যতটুকু তকদিরে আছে বেশি পাওয়া যাবে না। এই জন্য হালাল খাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক উপার্জন করে বক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা